বজায় দাপাড়া পরিচালনায় যে একদিবসীয় নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার প্রথমের সেকেন্ড খেলা আমরা দেখছি দুই গোল হওয়ার কারণে ট্রাইবেকারে এসে পৌঁছেছে টুর্নাম একাদশ বা বনাম দুর্গাপুর। তো ফার্স্ট শট হচ্ছে টুর্নাম একাদশের, দেখা যাক কী হয়। তো গাইস, যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। মোস্ট পাওয়ারফুল শট এবং গোল, শট দুর্গাপুরে এবং দুর্গাপুরের দুটো নেপালি প্লেয়ারও রয়েছে। একটা নেপালি প্লেয়ার মারতে যাচ্ছে, দেখি কি হয়, গোল হয় কি না, গোলরক্ষক আটকে দেয়। এটাও মোস্ট পাওয়ারফুল শট ছিল এবং গোল। এগেন তনু একাদশ, দেখি এটা কি, গোল হয় না, গোলরক্ষক আটকে দেয়। ও, সেরা শট, সেকেন্ড শট দুর্গাপুরের। তো দেখি এটা গোল হয় কিনা, গোলরক্ষক আটকে দেয়। খুব নাম করা গলি আকাশ, যার নাম হচ্ছে আকাশ, ধারে পাশের এবং বলতে পারি দুর্গাপুরে এক নাম্বার গলি। দারুণ সেভ নাই তিনি। তো দেখি গোলরক্ষক প্রস্তুত আকাশ সেভ নেওয়ার জন্য, দেখি এটা কি গোল হয়। একদম কনে মেরেছেন তিনি, আরামসে গোল। এটা তিন তিন মারের শেষ শট, গোলকিপার নিজেই যাচ্ছে, গোলকিপার আকাশ, দেখা যাক গোল হয় কি না, গোলরক্ষক আটকে দেয়। দুই গোলরক্ষকের মধ্যে লড়াই এটা, দেখি কে জিতে, গোলকিপার আকাশ না দুর্গাপুর টিমের গোলকিপার। সো ও বুম, সেরা শট, মোস্ট পাওয়ারফুল শট ছিল এটা, দুর্গাপুর টিমের শেষ শট এটা। এটা খুব ভাইটাল শট, যদি সেভ হয়ে যায় তনু একাদশ জিতে যাবে, আর যদি গোল হয় তো ড্র, ফের এক এক হবে। তো দেখি গোলকিপার আকাশ সেভ নিতে পারে কি না, প্রস্তুত গোলকিপার, দেখা যাক। ও, হাতে লেগে বল ঢুকে গেল। আর এক এক শট মারতে যাচ্ছে তনু একাদশের প্লেয়ার, দেখা যাক গোল করতে পারে কিনা। যদি গোল করে সেভ নিয়ে নেয় তো তনু একাদশ উইন। তৈরি থাকার জন্য অনুরোধ করছি। ও, সলিড গোল, একদম কোণে মেরেছিল, দারুণ গোল। এবার দুর্গাপুরের টিমের শট, গোলকিপার নিজেই শট নিতে যাচ্ছেন, দেখা যাক যদি এটা সেভ হয়ে যায় তাহলে তনু একাদশ উইন, আর যদি এটা গোল হয় এগেন এক এক হওয়ার নির্দেশ হবে। সো দেখা যাক। ও, ব্যাড লাক গোলকিপারের, এখানে ম্যাচের ফলাফল তনু একাদশ উইন, এখানেই প্রথম রাউন্ডের খেলা শেষ, এবারে সেমিফাইনাল গেম খেলবে তনু একাদশ। আর গাইস, সবাইকে বলে রাখি চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।